আজ নৈহাটি রেল মাঠের সন্নিকটে ইউথ অ্যাসোসিয়েশন ক্লাব হাউস লাইট রিডিং ফটোগ্রাফির প্রথম বর্ষের চিত্র প্রদর্শনী আয়োজিত হলো। প্রদীপ প্রজ্বলনের সহ ফিতে কাটার মাধ্যমে গভর্নমেন্ট কলেজ আর্ট অ্যান্ড ক্র্যাফ্টের ভূতপূর্ব শিক্ষার্থী কল্যাণ মুখার্জির চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রান্তিক সেন, সম্পাদক ইমন কল্যাণ সেন সহ সাংবাদিক সাধনা দাস বোস, অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকগণ। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান করতে পেরে তারা গর্বিত বলে জানালেন। লাইট রিডিং ফটোগ্রাফি নিয়ে যে আজকে যে প্রথম বছর উপলক্ষে কিন্তু একটা এক্সিবিশন করলি, মানুষকে কী বলবেন এই ফটো রিডিং? মানে ফটোগ্রাফার এখনও কিন্তু ন্যাক যে সবাই ফটো তোলে, সবাই সেলফি তোলে। তাই আগামী দিনে যে এই ফটোগ্রাফি যে কোয়ালিটি বা কোয়ান্টিটি তারা কী করে মেনটেন করবে জানি, নতুন শিক্ষার্থী সেটা কীভাবে গাইডলাইন দিতে চাইছে। ফটোগ্রাফি এক্সিবিশন আমাদের শুরু হচ্ছে এই প্রথম বছর, আমরা চেষ্টা করছি আগামী বছর করার জন্য। কারণ এখনকার দিনে ফটোগ্রাফি আমরা যেভাবে করি, ঘুরতে যাই বা কোথাও বেড়াতে যাই এই বিষয়ে, কিন্তু সেটা না, তার থেকে একটু বেরিয়ে নিজের জ্ঞানটাকে আরও বের করে আনার জন্য এবং সেটা শিখে কম্পোজিশন বুঝে সেটার জন্যই করা। আমাদের একাডেমিটা সেইভাবে করা হয়েছে যে যাতে কেউ এসে শিখতে পারে এবং ঘুরতে যেতে পারে, তার জন্য এক্সিবিশনটা করা। এবং ফটোগ্রাফি যে সম্বন্ধে যে অনেকটা বড় হচ্ছে না, সেটা সেটা ওরা বোঝানোর জন্যই করা। আশিস বাণী বলি, ওই যে একটা কথা বলছি যে আপনার হাত দিয়েই কিন্তু যারা ছোটো ছোটো শিক্ষার্থী উঠে আসছে মার্কেটে, বা আগামী দিনে আপনার কী কী কনসেপ্ট থাকবে যে আগামী দিনে এই যে ধরুন আপনার যে ফটোগ্রাফি শেখাচ্ছেন বা সার্টিফিকেট করছেন, আগামী দিনে কী কী মানে অ্যাম্বিশন আছে? আমার 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 ইচ্ছা আছে আমার এখান থেকে যারা বেরিয়ে যায় তারা কমার্শিয়ালি খুব বড় কাজ করুক এবং তারা আর্ট ফটোগ্রাফিটাকেও নিয়ে চলুক, যাতে তাদের অন্য জীবনে উন্নতি করতে পারে এবং কমার্শিয়ালি খুব বড় একটা ফটোগ্রাফার হতে পারে। এটা নিয়ে এই মোটো নিয়েই আমরা এগিয়ে চলছি। আপনার আমার নাম বুদ্ধদেব অধিকারী, আমি লাইটিং ফটোগ্রাফির মেন্টর, আর ইনি হচ্ছে সেক্রেটারি, আমি সেক্রেটারি লাইট রিডিং ফটোগ্রাফি। কি বলবেন, কি বার্তা দেবেন আজকে এই ফটোগ্রাফি এক্সিবিশনে আমাদের যারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজকে সবাই ছবি তোলে দেখি মোবাইলে সেলফিতে, কিন্তু ক্যামেরায় ছবি তুলতে এখন আমরা দেখি না। তুলুক, মোবাইলে নিশ্চয়ই ছবি তুলবে, কিন্তু সেই ছবিটা যেন আর্ট ফটোগ্রাফির দিকে যায়। এমনি যা দেখলাম তাই তুলে দিলাম সেইটা না করে, যেমন ধরুন আমাদের নৈহাটির বড় মার বিসর্জন সেইভাবে ছবি তুলুক তারা, বা বড় মার পুজোর সময় রাস্তায় ডন্ডি কাটে এইগুলো ছটের ছবি, বা ফটো জার্নালিজম বলতে যেটা বোঝায় সেই ছবি তাদেরকে বলবো, সেই সমস্ত ছবিগুলো তোলার জন্যে। প্রত্যেকেই তো একসময় নতুন হয়, তো যারা নতুন আসছে তাদের এই যে দেখাটা, যারা একদমই নতুন তারা দেখতে পাবে একটা বিশাল সংখ্যক ফটোগ্রাফ যেগুলো এক এক রকমের ধারা। তো ফটোগ্রাফ মানে আমরা জানি খুব সাধারণভাবে ছোটো থেকে দেখা মা বাবার বিয়ের অ্যালবাম, কিংবা বিয়ে বাড়িতে ফটো তোলা, কিংবা জন্মদিনের ফটো তোলা, বা বেড়াতে গেলে সেলফি। কিন্তু এর বাইরে ফটোগ্রাফির যে একটা বিশাল দিক আছে সেগুলো বুঝতে গেলে কিন্তু দেখতে হবে, এবং দেখতে গেলে এই এক্সিবিশনে আসতে হবে। দেখার ফলে মাথার মধ্যে হয়তো অনেক কিছু পোকা নড়াচড়া করবে যে কি হয়, ছবি কত দূর যেতে পারে। তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে এই যে ছবিগুলো এখানে এক্সিবিট হলো, যে ধরনের ফটোগ্রাফিক এক্সিবিশন, নট অনলি ফটোগ্রাফিক এক্সিবিশন, যেই ধরনের ফটোগ্রাফিক এক্সিবিশন এখানে হচ্ছে, সেটা যদি ফটোগ্রাফ তোলার ইন্টারেস্টেড ছেলেমেয়েরা আসে যারা প্রাথমিকভাবে শুরু করতে চলেছে, তাদের জন্য সত্যি একটা শিক্ষা, এটা একটা ক্লাস। আমি আশা করব যারা এই কোনোভাবে আপনাদের মার্ফত বা মিডিয়া মারফত বা যেভাবে হোক খবর পায়, তারা যেন একবার দেখে যায়, দেখলে অন্তত নলেজটুকু হবে, ভবিষ্যতে তারা ছবি তুলুক বা নাই তুলুক কোন স্প্যানে ফটোগ্রাফস এগিয়ে যাচ্ছে সেইটা সম্বন্ধে তাদের বোধ হবে। শিক্ষার্থী হিসেবে যারা নতুন ফটোগ্রাফার হিসেবে এইসব লাইনে আসছে তাদেরকে কীভাবে গাইডলাইন দিতে যারা আগামী দিনে ভালো ছবি প্রেজেন্টেশন করতে পারে? একদমই ভালো ছবি তোলার জন্য আবারও বললাম, আমরা ভালো বা মন্দ সেটাকেই বলি, যেটা আমরা দেখে বা জেনে অভ্যস্ত হই। প্রথম কথা, ভালো জানতে হলে পরে আগে কিন্তু ভালো দেখতে হবে, না দেখতে পেলে ভালো কোনটা মন্দ কোনটা বলা যাবে না। আমি বললাম ভালো, আপনি বললেন ভালো, এইভাবে করে ভালো মন্দের বিচার হয় না, দেখতে দেখতে তাদের মধ্যে একটা বিচারবোধ তৈরি হবে। সুতরাং ফার্স্ট
যে কন্ডিশন সেটা হচ্ছে দেখা অভ্যাস করা, এবং দেখার জন্য এই ধরনের অর্গানাইজেশনরা যত শো করবে তত দেখার রাস্তা খুলে যাবে। রাস্তা এখানকার লোকেরা কলকাতায় গিয়ে শো দেখা খুব মুশকিল হয়, কিন্তু এরকম ছোটোখাটো জায়গার মধ্যে যদি বইমেলা বা এইসব উপলক্ষে বা যে কোনো জায়গায় যদি ফটোগ্রাফের যদি এক্সিবিশন করানো যায় তাহলে পরে সেগুলো দেখে যারা একদম আসছে তারা প্রথমে জানতে পারবে। তারপর আসছে টেকনিক্যাল জায়গা, টেকনিক্যাল জায়গাতে শিখবার জন্য ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে, সেখানে ভর্তি হওয়ার পরে তাদের কাছ থেকে যে ট্রেনিং সিস্টেম আছে সেগুলো দিয়ে টেকনিক্যাল জায়গায় দক্ষতা তৈরি করা যাবে, অর্থাৎ কীভাবে অ্যাপারচার ইউজ করতে হবে, কীভাবে ডিস্টেন্স নিতে হবে, কম্পোজিশন কাকে বলে, এই সব টেকনিক্যাল জায়গা, সেটা অনেক পরের কথা। প্রথম হচ্ছে উৎসাহ, মারাত্মক উৎসাহ, কী করবো, কীভাবে ছবি তুলবো সেই সম্বন্ধে জ্ঞান, এবং তারপর ভর্তি হওয়া, শেখার জন্যে এগিয়ে আসা, সেগুলো রূপায়ণ করা, টেকনিক শেখার জন্যে ক্লাস জয়েন করা। তো এগুলো হচ্ছে প্রসেস। তো এটা হচ্ছে একদম ইনিশিয়াল প্রসেস, যে আগে দেখো, দেখে নিজেদের মধ্যে তৈরি, আমি যদি তুলতে চাই তাহলে আমি কীভাবে তুলবো, এই নলেজটাকে অ্যাকোয়ার করার জন্য কোয়েশ্চেন তৈরি করতে হবে। তো সেটা এখানে সম্ভব, এই শোতে আসা উচিত, দেখা উচিত, এবং এই কোয়েশ্চেনগুলো নিজেদের মধ্যে আনানো উচিত। আমার নাম কল্যাণ মুখার্জি, আমি চিত্রকর, চিত্রশিল্পী, ছবি আঁকি, এখনও প্র্যাকটিসিং আর্টিস্ট। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ, তাই আজই কল করুন 7797188188।